আলাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি রেডি টেডি হয়ে গেছি, আজ আর তোমাদের সাথে বাইরে বের হই তারপরে কথা বলি। আমার 10:30 বেজে গেছে, রেডি হয়ে গেছি, ঝটপট করে আমি যাব টু হসপিটাল ডাক্তার দেখাতে। আমার একটু টেস্ট আছে ডাক্তারকে, আর আমি যে ডাক্তারটা দেখাইছি ওই ভাইয়াটা হসপিটালে বসে, রবিবার দিন আর কিবার বসে জানি না, ডাক্তারের নাম ইমাম শিকদার। তা যাই হোক, আমি একটু দেখাইয়া আসি। আর ডাক্তার দেখান ফোন দিছি, বলছে আসেন, আমি আসি হসপিটালে। তাই আমি রেডি টেডি হয়ে নিছি হসপিটাল যাওয়ার জন্য। তা চলো হসপিটালে যাই, তারপরে আবার কথা বলি তোমাদের সাথে। যে হসপিটালে যেয়ে কথা বলি, বের হয়ে নি, আমার টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, কি আর বলবো তোমাদেরকে। টেস্টের কাগজ টাগজ নিয়ে নিছি, পেটিশনটা ছাড়া তো টেস্ট করতে পারবো না। আর আজকে আমার আছে কিছু টেস্ট, কারণ এই টেস্টগুলো আমার বোন স্বামী আপু, সেও ডাক্তার, গাইনি ডাক্তার আপু দিছিল, তাই ওই টেস্টগুলো বাকি আছে, ওই টেস্টগুলো করাবো। তাই চলো প্রথমত ঝটপট করে বের হয়ে যায়। তাই বের হয়ে গেলাম, চলো বের হয়ে গেলাম, আমি বের হয়ে গেলাম ফাইনালি। এপাশ থেকে যাব, তার জন্য যে এপাশ থেকে যাই আর প্রচণ্ড বাইরে রৌদ্র। আজকে রোজা রয়েছে না খেয়ে, কারণ আমি ভোর রাত্রে আলাপ পাইনি শিয়ারি খাওয়ার জন্য। উঠে দেখি যে সকাল হয়ে গেছে, সকাল 8টা বেজে গেছে ঘুম থেকে। এক ঘুম দিলাম আর সকাল 8টা বেজে গেল, এটা কোনো কথা? তা যাই হোক, আমি আলাপ না পাওয়ার কারণে আমার দেরি হয়ে গেল, খেতে পারলাম না। তারপর আমি একটু হসপিটাল যেতে যাচ্ছি, যাচ্ছি করার কিছু নেই, না খেয়ে রোজাটা ধরলাম। গাড়ি পেয়ে গেলাম, বসে গেলাম গাড়িতে, এখান থেকে একটু বের হলে এই টিমটাই গাড়ি পাওয়া যায়, আরও ভরে ভরে হলে পাওয়া যায় না। তাই এই টিম তাই ওই সামনে দোকানটা একটু থামাই, একটু ফেলাক্সি দিয়ে নিই। ফাইনালি গাড়িতে উঠে বসে গেলাম হসপিটালে যাওয়ার জন্য, একটা গাড়ি তো পেয়ে গেলাম। আর একটু গাড়িটা থামাই, আমি একটু ফ্ল্যাক্সি করে নিচ্ছি, আমার ফোনে কোনো টাকা নাই, ডাক্তারকে ফোন দেবো যে আমি টাকা নাই ফোনে, যে আজকে 8-10 দিন হয়েছে আমার ফোনে একটা মিস কলের টাকাও নেই, কারণ যেহেতু আমি কাউকে ফোন দিই না, আমার মিস কলের টাকা দরকার হয় না তার জন্য। আর এখন লেক পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, এপাশ থেকেই বের হলাম, যে এপাশ থেকেই যাই। তাই ফাইনালি হসপিটালের ভিতরে যাই, তারপরে যে ডাক্তারকে একটা ফোন দিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। এখানে সিরিয়াল দিয়েছে টিকিট কাটার জন্য, আমার তো এক্সিশন করা, আর আমি দাঁড়িয়ে আছি এখানে দেখো। আর ডাক্তার গেছে কোর্টে, একটু কাজ আছে তার, আর কি সাক্ষী না কিসের আমি জানি না সঠিক। ফোন দিয়েছে, বলছে আপুর কিছুক্ষণ সময় দাঁড়াও তুমি, আমি আসতে আছি। তাই আমি দাঁড়িয়ে আছি এখানে, দেখো কত সিরিয়ালে লোক দাঁড়িয়ে আছে। আর আমি ফাইনালি ওয়েট করতেছি, কিছুক্ষণ পর পর হাঁটাহাঁটি করতেছি, ভিডিও করতেছি, আর ডাক্তারের কোনো খোঁজ নেই। সবাই ডাক্তারকে খুঁজছে, ডাক্তার কোথায়, ডাক্তার কোথায়। আর ডাক্তারটা আমাদের গলা চিপাতে চেম্বার নিয়ে বসে, আর এই জায়গায় নতুন বসে, কেউই তাকে ভালো করে সবাই চিনে না। তাই বললো যে সবাই যেন ডাক্তারকে চিনি না ভালো করে। তো বেলুন বিক্রি করে, সে বেলুন নিয়ে বসে আছে এখানে, এই দেখো ফুসফুটায় বসে আছে বেলুন নিয়ে। আর আমি ফাঁকে একটু তাকে ভিডিও করতেছি, আর তাই সে লুকাইয়ে গেছে, আমি ভিডিও করে দেখে ভালোই। তো অনেকক্ষণ ওয়েট করতে আছি, এখন তোমায় তো আসে নাই, কি করব বুঝতে পারতেছি না। তাই সবাইকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিতে আছি। আর যেহেতু আজকে রবিবার, আমি না খেয়ে রোজা রয়েছি, আমার এতটাই খারাপ লাগতে আছে বলে বুঝাতে পারবো না, কতটা ক্লান্ত লাগতে আছে। মন চাচ্ছে যে আমি যে কোনো জায়গায় একটু বসে থাকি, তাহলে শান্তি পাবো। বন্ধুরা কাজ শেষ, এখন যাবো টেস্ট করতে, কারণ হচ্ছে ডাক্তারকে দেখাইয়ে লিখিয়ে নিছি, এখন আমার টেস্ট করা করলেই হয়ে যাবে। তা চলো প্রথমত টেস্ট করা করাতে যাই, তারপরে সব আমি হসপিটালের ভিতর দিয়ে হাঁটতেছি। আর একা একা আমার হসপিটালের ভিতর দিয়ে হাঁটতে ভয় করে সবসময়, তবু আশেপাশের লোকজন দেখা একটু সাহসটা বাড়ছে, বিকালটা মিলে একটু পারতাম না, কারণ আমার খুবই ভয়, এত ভীতু এত ভীতু, আমি যা বলে বুঝতে পারবো না। চলো আমি টেস্ট করা রুমে যাই, তারপরে কথা বলি। ওখান থেকে চলে আসলাম, আমার কাজ টাজ কিছুই হলো না, তারপরে চলে আসলাম একটু কসমেটিকের দোকানে। দুই বোনের জন্য দুটো নীল প্লাস নেবো, মেহেদি নেবো, কী কী বাকি আছে তাদের ওগুলো নেবো। তা ওগুলো নিয়ে আমি এখন যাচ্ছি বাসার দিকে, যেন আমার সব কাজকর্ম শেষ বাসায় চলে যাব। এখন একটু স্বপ্নে কাজ আছে, স্বপ্নে ঢুকবো, তারপর স্বপ্ন থেকে একটু কেনাকাটা করে আমি বাসায় চলে যাব ফাইনালি।
তাই দেখি এই যে রিক্সায় বসে গেছি স্বপ্নে যাওয়ার জন্য। আর প্রথমত আজকে অনেক ঘোরাঘুরি করতেছিলাম, যতটা ঘোরাঘুরি বলে বোঝাতে পারবো না। সেই সকাল 10টায় বের হয়েছি, এখন বাজে বেলা 1:30, আমার বাসায় যেতে যেতে 2টা বেজে যাবে। তারপরে আবার তোমাদের সাথে কথা বল। বন্ধুরা, মাত্র রিক্সা থেকে নামলাম, এখন বাজে বেলা 2টা, 2টার সময় বাসায় যেতে আসি। সেই 10টায় বের হয়েছি, 2টা বাজে, আর না খেয়ে রোজা থেকে আজকে একেবারে গায়ে বেড়ে গেছি। তা চলো বাসায় যাই, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে কথা বলি। আর এই হলো গালিবের মেয়ের জামা, পুষ্পুকে ফার্স্ট টাইম জামা দিলাম, দেখো জামা দুটা কেমন হয়েছে তোমাদেরকে। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এবং ভালোও লেগেছে, এই জামাটাও খুব সুন্দর হয়েছে। আমার দুই বোনেরও এরকমের সেম দুটা জামা তার ফুপু গিফট করেছে, ছোট ফুপু, তাই সেই রকমেরই একটা জামা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 4:30। আজকে আমি গোসল টোসল কিচ্ছু করি নাই, বাইরে থেকে আসলাম 2টার সময়। এসে মানে কি বলবো, ঘর ঝাড়ু দিন আমাকে দেখে বুঝতে পারছো এত খারাপ লাগতেছে, আর মানে এতটা মানে মনের দিক দিয়েও খারাপ, এর দিক দিয়েও শরীরটাও খারাপ, আর না খেয়ে রোজা রয়েছে, অসুস্থ মানুষ। এখন লাগে যে না আমি তারপরে আইয়ে শুয়ে আমি বিছানা থেকে গা উঠাতে পারি না, করতে করতে এখন দিছে আসরের আয়োজন। ও অনেক সজনে হয়েছে, বাট আমাকে সবাই বলছে আমি বিশ্বাসই করি না, আমি বলছে আমি দেখিই নি সজনে যে হয়েছে, অনেক সজনে মানে ই লতা ছাড়ছে। তাই যাই হোক, আমি মানে ভাবতেছি শুয়ে শুয়ে আমি উঠে গোসলটা করব, গোসলটা করলে ভালো লাগবে। গোসল আমি না গোসল করছি, না নামাজ পড়ছি, কিচ্ছু করতে পারিনি, আমি শুয়ে রয়েছি। এখন আসরের আয়োজন দিছে, আমি উঠছি, আমার আজকে বুট সেদ্ধ করতে হবে, পেঁয়াজুর ডাল তো ভিজাইতেই পারি নাই, ওটা তো বাদই, পেঁয়াজু তো করবোই না, একটু বুট ভেজে দেব। তাও আমার এত খারাপ লাগে, দেখো আমি চোখ মেলতে পারতাছি না, আমি লাগে যেন আমার দমটা যায়। আর এখন গেছি রান্নাঘরে, তা কী রান্না করবো চিন্তা করছি, একটু মুরগির মাংস রান্না করি আর একটু ঢেঁড়স ভাজি করবো, তাই এগুলা বের করে আসছি। তাই চলো রান্নাঘরের দিকেই যাই, আর বসে বসে গল্প করার মতন সময়টা আজকে আর নাই। কালকে ভাত খাইনি, সব ভাত এরকমই রয়ে গেছে বাটি ভরা, আজকে আর ভাত রান্না করতে হবে না, মাছ ভাজাও রয়ে গেছে, এটা দিয়ে সন্ধ্যা রাত হয়ে যাবে, গরম দেবো। এখন সন্ধ্যা রাত্রির জন্য ঢেঁড়স ভাজি করব, একটু মুরগি রান্না করবো, এই তো ঢেঁড়স আর মুরগিটা নিয়ে নিছি রান্না করার জন্য। তাই চলো এগুলো কাটাকাটি করে নিই একটু কেটে, তারপরে রান্নাটা করি। তো এই হলো আমার ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাজি করে নিচ্ছি সুন্দর করে কাঁচামরিচ দিয়ে। আজকে 3 দিনের তো দিন এই ঢেঁড়সে, 3 দিনে ছাড়াই ভাজি করলাম। মুরগির মাংস বসাই দিলাম রান্না, বুট ভাজাটা হয়ে গেছে, এই বুট ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজি। বন্ধুরা এখন বাজে রাত্র 10:30, আমি নামাজ পড়ে আসলাম, তাই কারেন্টটা চলে গেল, আমি সোলারের লাইট জ্বালিয়ে নিছি, দেখতে পাচ্ছি এই যে সোলারের লাইট, এটা জ্বালিয়ে নিছি। এখন বাজে রাত্র 10:30, আমি ভাত বসালাম আর কারেন্টটা চলে গেছে, বলো কারেন্ট যায় না একদিন, আজকে কেন গেল বুঝতে পারলাম না। নামাজ সেরে এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিছি, তার ভিডিওটা কন্টিনিউ করবো না আজকে, ভাতটা চিন্তা করছে ভাতটা হতে হতে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, এর ভেতর ভাত হয়ে যাবে, আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে না নাহলে আলাপ পাবো না ভোররাত্রি শিয়েরি খেতে। এই চিন্তা করলাম, কিন্তু কি হলো, কোনো কিছুই তো হলো না, কাজের কাজ, এখন মাথাটা খারাপ নয় পারে বলো। তা নামাজ পড়ে এসে সাথে সাথে আগে চালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম, আর যাই হোক কারেন্ট আসুক, আমি একটু নিয়ে ফ্রেশ ট্রেশ হই। আর তোমরা ভিডিওটা শেষ করে দিতে আসি, আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে, প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকে ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, এই ভিডিওটা তো আগামীকালকে যাবে, তাই ভিডিও ছাড়তে দেরি হয়ে গেছে, কারণ আমি দিন গেছিলাম ডাক্তার দেখাতে, তার জন্য মানে আমার লেট হয়ে গেছে, আস্তে আস্তে 2টা বেজে গেছে, তারপরে এসে আমি ভিডিও পাবলিশ করছি, কারণ ডাক্তার আমার যেহেতু MB নাই ফোনে, আমি বাসার ওয়াইফাই দিয়ে কাজ করি, তার জন্য এটাই হয়েছিল। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো, আবার আল্লাহ হাফেজ।